নমস্কার বন্ধুরা ডিজিটাল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডে কর্মী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স মোট শূন্য পদ নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন যাতে চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ইস্পাত নিগম লিমিটেডের নিয়োগ তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে কোন কোন ট্রেডে আপনাদের নিয়োগ করা হবে তো রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের তরফ থেকে ইতিমধ্যে এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিপুল সংখ্যক শূন্য পদে প্রার্থীদের বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে এখানে নিয়োগ করা হবে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে ট্রেনিং চলাকালীনই প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে পদের নাম হলো ট্রেড অ্যাপ্রেন্টিস তো আপনারা এখানে প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা থেকে আট টাকা পর্যন্ত কিন্তু মাসে স্টাইপেন পাবেন এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে এবং এনসি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনি যদি এই পদের জন্য আবেদন করেন তাহলে আপনার বয়স আঠেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এক চার দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এবং আপনি যদি এস সি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের এবং আপনি যদি ও প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন তো এখানে মোট শূন্য পদ হলো তিনশো উনিশটি তো এখন আমরা জেনে নেব যে কোন কোন ট্রেডে আপনাদের নিয়োগ করা হবে তো ফিটার পদে এখানে মোট শূন্য পদ আসি টার্নার পদে দশটি শূন্য পদ মেকানিস্ট পদে ১৪টি শূন্য পদ ওয়েলডার অর্থাৎ গ্যাস এবং ইলেকট্রিক পদে চল্লিশটি শূন্য পদ এবং এম 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 পদে কুড়িটি শূন্য পদ ইলেকট্রিশিয়ানের পদে পঁয়ষট্টিটি শূন্য পদ এবং কার্পেন্টারের পদে কুড়িটি শূন্য পদ এবং মেকানিক ডিজেল পদে তিরিশটি শূন্য পদ রয়েছে তো আপনাদের কিন্তু এক বছরের ট্রেনিং বা প্রশিক্ষণ এক্ষেত্রে দেওয়া হবে নিয়োগ মূলতভাবে হবে দুটি পদ্ধতিতে যথা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কম্পিউটার বেসড টেস্টের মধ্য দিয়ে তো এখন আমরা আবেদন পদ্ধতি কী আছে সেটি জেনে নেব তো আপনাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে অফিসিয়াল সাইটটি ভিজিট করতে পারেন তো অফিসিয়াল সাইটে গিয়ে সর্বপ্রথম আপনাদের নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে তো আপনি যদি আনরিজার্ভ ও এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার দুশো টাকা আবেদন ফি লাগবে এবং আপনি যদি এসসি এস টি বা পিডাব্লুটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার একশো টাকা আবেদন ফি ফি কিন্তু লাগবে তা এখন আমরা জেনে নেব কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার এক্ষেত্রে লাগবে তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট এবং প্রি এনগেজমেন্ট মেডিকেল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবং আবেদন কিন্তু চলছে এবং আবেদনের শেষ তারিখ আঠেরোই আগস্ট দু তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করতে পারেন এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে